तो बंधुरा आज के ट्यूटोरियल पर्व आपन के स्वागत। आज के शिखब फाइवर अकाउंट थे क्यों पेओनियर अकाउंटे बैलेंस ट्रांसफार करब। तो गत एक भिडियोते अपन के देखिए दिए फाइवर प्रोफाइल साथे क्यों पेओनियर अकाउंट जुक्त करब। से भिडियोटी जदि क्यों ना देखे थकें तो चैने चले आसन। ये चैने आसार पर एखे प्लेलिस्टे क्लिक कर। प्लेलिस्टे क्लिक करारे अनेकगुली प्लेलिस्टर मध्य पेओनियर ट्यूटोरियल प्लेलिस्टे ढुकन। तपर देखें एखे अनेकगुली भिडियो आर मध्य एक भिडियो रही है फाइवर पेमेंट मेथड एडेड क्यों अपनी फाइवर पेमेंट मेथड एडेड करबें अर्थात पेओनियर अकाउंट अपनी क्यों फाइवर एडेड करबें। ये भिडियोटी एखे सम्पूर्ण विस्तारित देव आज है। भिडियो लिंकटी এই ভিডিওর ডেসক্রিপশনে লিখে দিয়েছি, এখান থেকে লিংকে ক্লিক করে আপনি প্রবেশ করতে পারেন। তো আমরা আমাদের এই ফাইবার প্রোফাইলে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট যুক্ত করেছি, অলরেডি আমরা উইথড্র দিয়েছি। এই পর্বে আমরা শিখব কিভাবে আমরা আমাদের ফাইবার ইনকাম ব্যালেন্স আমরা আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার করব। এখানে আমার ফাইবার প্রোফাইলে চলে আসলাম, এখান থেকে আমি আর্নিং এ চলে যাব। হ্যাঁ দেখুন এখানে আমাদের উইথড্রন ব্যালেন্স দেখাচ্ছে $100। তো $100 আমরা এখন উইথড্র করব। আমাদের এখানে ব্যাংক ট্রান্সফারে ক্লিক করতে হবে। ব্যাংক ট্রান্সফারে ক্লিক করার পর এখানে আমার অ্যামাউন্ট দেওয়া আছে ডিফল্ট $100। তো আমি $100ই উইথড্র দেব, তাই চেঞ্জ করছি না। তারপর এখানে কনফার্ম উইথড্র, কনফার্ম উইথড্রতে ক্লিক দেওয়ার পরপরই এখানে একটি মেসেজ চলে আসছে, 100 are on their way. Funds shall land in your account within 7 business day. That's great. অর্থাৎ 7 দিনের মধ্যে এই ব্যালেন্সটি আমার পেওনিয়ার অ্যাকাউন্টে প্রবেশ করবে। আমি ক্লিক করব এখানে দ্যাটস গ্রেট। তো পরবর্তী স্টেপটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওতেই। তো বন্ধুরা আমরা এখানে এই মুহূর্তে দেখলাম যে আমাদের 7 দিন লাগবে মিনিমাম, অর্থাৎ এই মুহূর্তেও চলে যেতে পারে, আবার সর্বোচ্চ 7 দিন লাগতেও পারে। সো আমরা এখন আমাদের ইমেইলে প্রবেশ করব, চেক করে নিচ্ছি কোনো ধরনের ইমেল আসছে কিনা। হ্যাঁ আমরা দেখতে পেরেছি আমাদের এখানে ইমেল চলে আসছে, আমরা পেওনিয়ার অ্যাকাউন্টে আমরা $100 পেয়ে গেছি। তো আমরা আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টে রিলোড দিয়ে নিচ্ছি। ইয়াস দেখুন এখানে আগে একটু আগে $25 ছিল, এখন হয়ে গেছে $125। তো আমার এক মিনিটের মধ্যেই আমার ফাইবার ব্যালেন্সটি আমার পেওনিয়ার অ্যাকাউন্টে চলে আসছে। এই যে এখানে একটি নোটিফিকেশনও চলে আসছে। তো বন্ধুরা এই পর্বে আমরা শিখলাম আমাদের ফাইবার ব্যালেন্স কিভাবে আমরা আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার করব। পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি আমাদের এই ব্যালেন্সটি কিভাবে আমরা আমাদের লোকাল রাজবাংলা ব্যাংকে ট্রান্সফার দেব। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।